সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি মোটামুটি। আজকে খাবার খুবই ভালো, এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এটা হলো ছোটো সাইজের নলা মাছ দিয়ে একটা টক তরকারি, আমের টক মানে। আর এটা হলো মানে আমচুরের টক, এটা হলো দেশি স্টাইলের খাসির মাংস। সবুজ ঝোল, প্রথমে তাহলে চিংড়ি মাছ দিয়ে শুরু করি, যেহেতু টকটা সবার পরেই খেতে হবে। সিরিয়ালে এটাই আসে, মালাইকারি মিষ্টি মিষ্টি। এটা নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়েছে, তো মিষ্টি লাগবে একটু। চিংড়ি মাছ মিষ্টি মিষ্টি আছে, আবার ঝালও আছে, পরে ঝাল লাগে। দুপুরবেলা খাওয়ার পরে ঘুমাইব না, সবাই ঘুমাইবে কিন্তু ও ঘুমাইব না। শুধু ঘুমানোর ফাঁকি দেওয়ার জন্য এ আমার কাছে আসবো, নয় যে কাজ করবে এখন তার কাছে যাবো। সবসময় এরকম মনে করে মানে ফাঁকি দেওয়ার জন্য, ঘুম থেকে ফাঁকি দেওয়ার জন্য।
দুপুর বেলা ঘুমাতে পারি না, খুব কষ্ট, ঘুমাইব না খালি। আর যদি ঘুম একবার আসে তাহলে উড়াইতে খুব কষ্ট, মুশকিল। মালাইকে এটা খুব স্বাদ লাগলো, এটাও স্বাদ আছে। সারা টার্গেট থাকে দুপুর বেলায় কে না ঘুমাইবো, সে না ঘুমাইবো তার কাছে থাকবো। মা মাঝে মাঝে কাঁথা সেলাই, মার কাছে ঘুমাই থাকবো। বিকেলবেলা একটু ঘুমাইলে পরের সময়টুকু একটু শান্ত থাকে, আর বিকেলে যদি না ঘুমায় না একবার অস্থির। বিকেল থেকে একটা সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত, এক 12টা পর্যন্ত অস্থির থাকে। খাসির মাংসটাও স্বাদ আছে, খোলা পানির মনে একবার কোনো ঢুকলে সহজে বলে না। Thank you.
মাছের মাংসটা খুবই স্বাদ, তরকারিটাও স্বাদ আছে, ঝালটা আছে। Nada bunu değil. খাওয়া তো আজকে খুবই ঘাটাঘাটি হলো, একদম সবগুলো আইটেম স্বাদ হয়েছে আজকে, খুবই ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবার জন্য শুভকামনা।